অবশেষে সরকারি কর্মচারীদের নবম পে স্কেল হচ্ছে, এই সংক্রান্ত একটি প্রতিবেদন সাম্প্রতিক দেশকাল নামক একটি পত্রিকার প্রতিবেদনে প্রকাশ করে। পত্রিকার শিরোনামে বলা হচ্ছে, সরকারি কর্মচারীদের নবম পে স্কেল ঘোষণার আট যৌক্তিকতা। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে, 2015 সাল থেকে প্রদত্ত অষ্টম পে স্কেল সংশোধন করে নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলে পার্থক্য সমহারে নির্ধারণ এবং গ্রেড সংখ্যা কমাতে হবে। সরকারি কর্মচারী তথা 11 থেকে 20 গ্রেডের স্টাফদের আট দফা দাবির বাস্তবায়নে তাগিদের পেছনে যৌক্তিকতা রয়েছে। সেই সকল যৌক্তিকতা আমরা এখন দেখে নিচ্ছি। প্রথমত বলা হচ্ছে, সপ্তম পে স্কেল থেকে অষ্টম পে স্কেলের টাকা অঙ্কে বৈষম্যের পরিমাণ বেড়েছে। 1-10 গ্রেডে গ্রেড ভিত্তিক ব্যবধান হার সর্বনিম্ন 2.22% এবং সর্বোচ্চ 9.60%, যাহা 11-20 গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে স্পষ্ট বৈষম্য লক্ষ্য করা যায়। এবং দ্বিতীয়ত বলা হচ্ছে, একই শিক্ষাগত যোগ্যতা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তর নিয়োগের ক্ষেত্রে বেতন গ্রেড এবং পদমর্যাদার বৈষম্য সৃষ্টি হয়, তাহা নিরসনে আমাদের এই দাবি। তৃতীয়ত বলা হচ্ছে, 1-10 গ্রেডের যাহারা চাকরি করেন তাহারা একটি নির্দিষ্ট সময় পর পর পদোন্নতি পেয়ে থাকেন, কিন্তু 11-20 গ্রেডের চাকরিজীবী যারা আছেন তারা 15-20 বছরে অনেক ক্ষেত্রে ব্লক পোস্টের কারণে সারা জীবনে পদোন্নতি পান না এবং পদোন্নতি পেলেও গ্রেড ভিত্তিক বেতন বৈষম্যের কারণে আর্থিকভাবে লাভবান হন না। তাই নির্ধারিত 5 বছর পরপর পদোন্নতি এবং পদের স্বল্পতায় তাহা সম্ভব না হলে উচ্চতা গ্রেড প্রদান করলে কর্মচারীরা উৎসাহিত হবে এবং সরকারের কাজে আরও ত্বরান্বিত হবে। চতুর্থত বলা হচ্ছে, 2015 সালে অষ্টম পে স্কেলের মাধ্যমে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড বাতিল করা হয়। পূর্বে কোনো চাকরিজীবী নিয়মিত পদোন্নতি না পেলেও 4 বছর পূর্তিতে সিলেকশন গ্রেড পেতেন। এছাড়া 8, 12 কিংবা 15 বছর পর পূর্তিতে তারা টাইম স্কেল পেতেন। কিন্তু 2015 সালের নতুন পে স্কেল প্রদত্ত উচ্চতা গ্রেড নামক প্রহসন করে 10-16 বছর চাকরি করে বেতন মাত্র 10 টাকা বাড়ে, উক্ত টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড বাতিল করা হয়। পঞ্চমত বলা হচ্ছে, এই শিক্ষাগত যোগ্যতা একই পদবি অর্থাৎ 16 গ্রেড এর অফিস সহকারী বা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের পদে একই ক্যাটাগরি বা সময় স্কেলে পদসমূহ নিয়োগের পর সচিবালয়ে কর্মরত থাকিলে পদোন্নতিতে 10 গ্রেডের প্রধান সহকারী পর্যন্ত বা সমপদে পদোন্নতি পেয়েও তুলনামূলকভাবে লাভবান হয় না। এইরূপ 11-20 গ্রেডের সকল পদেই একই অবস্থা। ষষ্ঠত বলা হচ্ছে, 2015 সালে অষ্টম পে স্কেল চিকিৎসা ভাতা 1500 টাকা, যাতায়াত ভাতা 300 টাকা, টিফিন 200 টাকা নির্ধারণ করা হয়, যাহা দ্বারা 1 মাসের চিকিৎসার খরচ, অফিস যাতায়াত, দুপুরের নাস্তা, সন্তানের লেখাপড়া এবং পোশাকের পরিচ্ছন্নতা করা একেবারে অসম্ভব। তাই বর্তমানে চিকিৎসা ভাতা 5000 টাকা, যাতায়াত ভাতা 3000 টাকা, টিফিন ভাতা 3000 টাকা, শিক্ষা সহায়ক ভাতা 2000 টাকা, ধলাই ভাতার ক্ষেত্রে বিশেষে 1000 টাকা, ঝুঁকিপূর্ণ নিয়োজিতদের মূল বেতনে 30% ঝুঁকি ভাতা, মাঠ পর্যায়ে কর্মরতদের 20%, মাঠ ভাতা বা বাড়ি ভাড়া ভাতা 80%, বৈশাখী ভাতা 20% এর স্থলে 100% এবং বিজয় দিবস ভাতা চালু করার যৌক্তিক দাবি জানাচ্ছে। সপ্তমত বলা হচ্ছে, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে 11-20 গ্রেডের কর্মচারীদের জীবন চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। উচ্চ গ্রেড বেতন প্রাপ্ত কর্মকর্তাদের সাথে নিম্ন গ্রেডের বেতন প্রাপ্ত কর্মচারীদের একই বাজার ব্যবস্থায় বাজার করতে গিয়ে অসম প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। এমতাবস্থায় বিশেষ বিশেষ সহকারী সংস্থা যেমন সামরিক বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার সদস্যদের ন্যায় ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদানের অনুরোধ জানানো হচ্ছে। একজন 11-20 গ্রেডের কর্মচারী চাকরি হইতে অবসর গ্রহণের পর যে পরিমাণ গ্র্যাচুইটি এবং পেনশনের আহরণ করেন, তাহা অবসর পরবর্তী জীবনযাত্রার জন্য খুবই অপ্রতুল। তাই আনুতোষিকের পরিমাণ 90% স্থলে 100% প্রদান এবং গ্র্যাচুইটি 1 টাকার পরিবর্তে 230 টাকার স্থলে 500 টাকা প্রদানের অনুরোধ জানাচ্ছি। অষ্টমত বলা হচ্ছে, 11-20 গ্রেডের কর্মচারীদের কাজের ধরন একই হওয়া সত্ত্বেও, যেমন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, প্রধান সহকারী, স্টেনোটাইপিস্ট ভিন্ন ভিন্ন পদবি, আবার একই পদবি হওয়া সত্ত্বেও বিভিন্ন দপ্তরে বিভিন্ন গ্রেডে নিয়োগ প্রাপ্ত হয়ে থাকেন, এই সকল কর্মচারীদের ক্ষেত্রে আর্থিক সুযোগ সুবিধা প্রাপ্তিতেও বিভিন্ন প্রকার অসঙ্গতি রয়েছে। উপরোক্ত যৌক্তিকতা দাবি বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীদের সন্তুষ্টি, জীবনযাত্রার উন্নয়ন এবং সরকারি কাজে গতি আনা সম্ভব বলে 11-20 গ্রেডের সরকারি কর্মচারীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম মনে করে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।